ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর এ এস এম মাকসুদ কামাল। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। সকালে উপাচার্যের নিজস্ব কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। 2020 সালের জুন মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন। অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে চারবার নির্বাচিত সভাপতি। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদার সূর্যসেন হলের প্রধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। গত 15 অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত করা হয়।